শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, আমাদেরকে মাঠে নামতে হবে, হাত পা গুটিয়ে অফিস আদালতে বসে থাকলে হবে না। সোনার বাংলা গড়ার জন্য বঙ্গবন্ধু আমাদের যে স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের হাতাবটে মাটিতে হাত দিতে হবে। দেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মাটি। সেই মাটিতে যে ফসল উৎপাদিত হয় তা দেশের প্রায় 17 কোটি মানুষ খেয়ে পরে বেঁচে আছে। বিশ্ব মানবের ইতিহাসে এত কম জায়গায় এতগুলো মানুষ যে খেয়ে পরে বেঁচে আছে, এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে শেখ হাসিনার ঐতিহাসিক অর্জন হিসেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষি গবেষণায় বেশি বরাদ্দ দিয়ে আসছেন। শনিবার দুপুরে মোংলা সরকারি কলেজে আয়োজিত সংবর্ধনা ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সংবর্ধিত অতিথি মহিবুল হাসান চৌধুরী এই কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ভবিষ্যৎবাণী দিয়েছিলেন এই বাংলাদেশ হবে পার্চের সুইজারল্যান্ড। আমরা সেই ভবিষ্যৎবাণীকে সত্য করব বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে। মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাহাত মানান সহ অন্যান্যরা। তাকে উপহার সামগ্রী সম্মাননা মেয়র মহোদয়কে সারা বাংলাদেশে আলোচিত হয়েছে, মানুষ সন্তান তুল্য। বাগেরহাট জেলা প্রশাসক জনাব মামুনুর সাবেক সাধারণ সম্পাদক প্রিন্স আছেন। এছাড়া কর্মজীবন যদি অনুসরণ করা হয় হিসাবে জাতির শ্রেষ্ঠ সন্তানসূত্র এবং আমাদের জাতির জনক বঙ্গবন্ধু বলা হবে। এই সমস্ত মানুষের নাম দায়বদ্ধতা থেকে আমরা অনুপ্রেরণা।